ঐতিহ্যবাহী বাহবত ধর্ম সরকারি করেছে শেখ রাসেল অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্যবাহী বাউল বদরম সরকারি কলেজ থেকে শেখ রাসেল অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গাজীপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাউল বদর আলম সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মাসুদা শিকদার এবং মানবতা আধুনিকতার মরণে পরিপূর্ণ হাজার ছাত্রছাত্রীদের শিক্ষা পরিবেশ তৈরি করার একজন সুযোগ্য অধ্যক্ষ, ওনার মাধ্যমে গতকাল এই শেখ রাসেল অনলাইন ক্লাসরুম থেকে আমরা অনলাইন পরীক্ষার পরীক্ষাকালীন পরীক্ষা টেস্ট করেছি এবং সেই পরীক্ষায় অত্র কলেজে উচ্চ মাধ্যমিকে সকল ছাত্রছাত্রী, প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করায় এবং একটা উৎসবের পরিবেশ হয়েছিল এবং আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি, আনন্দিত হয়েছি। তাই সকল উচ্চ মাধ্যমিক এর সকল ছাত্রছাত্রীদের আমরা অভিনন্দন জানাই। আগামী পরীক্ষা যেন 23 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষায় যেন সবাই সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে সেই আশা আমরা করি এবং আমরা চাই যে 100% উপস্থিত থাকবে সে আশা ব্যক্ত করি। আজকে এই যে এত ছাত্রছাত্রীর এত সুন্দর অংশগ্রহণ করা হয়েছে, অংশগ্রহণ করেছে, এই জন্য কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন গ্রুপ এই প্রচারণার কাজে অনেক ভালো ভূমিকা রেখেছে। প্রচারণা যেরকম গাজীপুর কলেজ ক্লাব, বাউলিয়ান পরিবার, তারপর কেরিয়ার ক্লাব, সরকারি চাকরি প্রবেশের গ্রুপ, এই সকল গ্রুপ এবং বিবিএ কলেজ ওরা সর্বক্ষণই প্রচারণায় ছিল, যার কারণে আমাদের গতকালের পরীক্ষায় অংশগ্রহণটা অধিকাংশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমরা সামনে 23 তারিখে ইনশাল্লাহ সব 100% অংশগ্রহণ করবে সে আশা রাখি। এখন আমরা এই ক্লাস অনলাইন ক্লাস নেওয়ার সময় আমাদের যে নেওয়ার সময় আমাদের যে ছাত্রছাত্রীগুলো বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করে সেই কমেন্টগুলো আমরা বিভিন্নভাবে সেই কমেন্টগুলির উত্তর দিয়েছি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে। আর যে সকল ছাত্রছাত্রী সবসময় এই অনলাইন ক্লাসের সাথে জড়িত থাকে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের নাম বলতেছি, অমিত হাসান তুহিন, তারপর সাজিদুল ইসলাম, ইউসা হাসান, রিমন, তারপর ইমতিয়াজ এম চৌধুরী, মিতা নূর, রবিউল ইসলাম রবিন, তারপর রহমান, তারপর সাকিব, ত্রিশা আক্তার, তুহা তাহসিন, তারপর মীর বাদন, অরিন, সালমা এবং উচ্চ মাধ্যমিক সেকেন্ড ইয়ার আরও অনেকে। এবং ফার্স্ট ইয়ারের মধ্যে আমরা দেখেছি তোমার সিয়াম, ইমরান, আশরাফুল, অনিক, তারপর আজহার, প্রেমা, সুনিয়া, অনন্যা, অনিক, ইয়াসমিন, নাহার, এরা সবসময় এই ক্লাসে উপস্থিত থাকে এবং বিভিন্ন ধরনের কমেন্ট করে, যা আমাদের জন্য খুবই মানে ক্লাস নেওয়ার জন্য আমরা প্রাণবন্ত হয়ে যাই। এবং আরও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বিশেষ কিছু ছাত্রছাত্রী যারা সবসময় প্রচারে বা বিভিন্ন কমেন্ট করে থাকে, যেরকম হৃদয় এটিএস খান এবং আশরাফুল, আসাদ, বিভিন্নজন সুন্দরভাবে কমেন্ট করে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে, যার কারণে আমি কয়েকদিন আগে তোমার কাপাসিয়া এলাকায় গিয়েছিলাম প্রত্যন্ত অঞ্চল গ্রামে। সেই জায়গায় যাওয়ার পর আমি একটা দোকানে প্রবেশ করার পর দেখি দুইটা চিপস নেওয়ার জন্য ঢুকেছি, তখন ওই দোকানে একটা ছেলে ছিল, শিক্ষিত ছেলে, সে বলতেছে আসসালামু আলাইকুম স্যার। আমি জিজ্ঞেস করলাম আমাকে চিনো কিভাবে, তখন সে বললো স্যার আপনার ক্লাস তো আমি অনলাইনে দেখেছি এবং অনলাইনে আপনার ক্লাস পেয়েছি। এই যে একটা আনন্দের ব্যাপার ছিল, এই যে একটা
মানে মুগ্ধকর ব্যাপার ছিল, সেটা কিন্তু এই অত্র কলেজে হাজার হাজার ছাত্রছাত্রীর কারণেই কিন্তু সেই জিনিসটা বিভিন্নভাবে তারা শেয়ার করেছে, বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে তাদের শিক্ষকদেরকে পরিচিত করেছে এবং সবাইকে এই শিক্ষার পরিবেশের মধ্যে নিয়ে আসার জন্য তাদের যে ভূমিকা, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। বিগত ক্লাসে আমরা বিজ্ঞান সম্বন্ধে পড়েছি, বিজ্ঞানের ব্যবহার, বিজ্ঞান কীভাবে হয়েছে, বিভিন্ন বিজ্ঞানের জীবন সম্বন্ধে আমরা দেখেছি এবং পরিমাপ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছি। আমরা পরিমাপ বলতে কি বোঝায় সেটা শিখেছি। এরপর আমরা মৌলিক রাশি কাকে বলে, মৌলিক রাশি হলো সেই সকল রাশি যে সকল রাশিকে তোমার সেই রাশি ভিন্ন অন্য কোনো রাশি পাওয়া যায় না, সেই সকল রাশিকে বলে মৌলিক রাশি। আমরা জানি এই পৃথিবীতে মৌলিক রাশি হলো সাত সাত প্রকার। নাম্বার ওয়ান আমরা বলি সময়, ভর, দৈর্ঘ্য, তারপর তড়িৎ প্রবাহ, তাপের পরিমাণ, তারপর পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এই সাত প্রকার হলো তোমার মৌলিক রাশি। এছাড়া এই সকল রাশির উপর ডিপেন্ড করে যে সকল রাশি গঠিত হয় সেগুলিকে বলে লব্ধ রাশি। এখন আমরা গত ক্লাসে কিন্তু পড়েছি যে মৌলিক রাশির মধ্যে সময়ের ব্যাপারটা আমরা দেখেছি, যে এই যে ঘড়ি, এই ঘড়িটা কিভাবে আমাদের কাছে আসলো সেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এই সময়টা, এই যে আমরা তোমার কি বলে ওই সময় পরিমাপ করার জন্য আমরা বলেছিলাম যে একটা সিজিয়াম পরমাণু 133-এ সেটা তোমার প্রায় 1/3×10^10 গুণনে যে সময় অতিক্রান্ত করে, যে গুণনে যে সময়টা লাগে তাকে বলে তোমার সেকেন্ড, ঠিক আছে? কিন্তু এইটা যদি আমরা একটা সাধারণ লোককে বুঝাই যে এইভাবে বলে একটা সিজিয়াম পরমাণু, সে তো এটা চিনবে না যে সিজিয়াম পরমাণু এটা কি, মানে এটা কিভাবে সম্ভব যে এই সিজিয়াম পরমাণু এত, এটা তো ওরা বুঝবে না। তখন তাদেরকে সাধারণ একটা লোককে বোঝানোর জন্য, যে সেকেন্ডটা কিভাবে বোঝানোর জন্য আমরা বলতে হবে যে তোমার 1001, 1001 উচ্চারণ করতে যে সময়টা লাগে সেটা হলো সেকেন্ড। তাহলে 1001 উচ্চারণ করতে যে সময়টা লাগে তাকে বলে সেকেন্ড। তাহলে আমরা এইভাবে সাধারণ লোকজনকে বোঝাতে হবে। ব্যাপারটা হলো মানে যাতে সবার কাছে ইজি হয় পদার্থবিজ্ঞানটা, সেইভাবে আমাদের চিন্তা করে লেখাপড়া করতে হবে। এরপরে আমরা আসি তোমার মিটার। মিটার কিভাবে, আমরা যদি বাজারে যাই বলি 20 কাপড় দাও, তাহলে কিন্তু কেউ তোমাকে 20 কাপড় দিবে না, তোমাকে বলতে হবে 20 মিটার কাপড় দাও, বা একটা কিছু বলতে হবে 20 কেজি কাপড় দাও, এই ধরনের বলতে হবে। তো মিটারটা কিভাবে আসলো, এটা তো একটা আন্তর্জাতিকভাবে মিটারটা কিভাবে আসলো সেটা আমাদের জানতে হবে। তো আমরা জানি ফ্রান্সের পরীক্ষাগারে, ফ্রান্সের পরীক্ষাগারে তোমার হলো গিয়ে একটা প্লাটিনাম, এরকম একটা প্লাটিনাম, এই প্লাটিনামের প্লাটিনাম প্লাটিনাম 90% এবং তোমার 10% হলো ইরিডিয়ামের ইরিডিয়াম। প্লাটিনাম হলো 90% এবং 10% হলো ইরিডিয়াম দণ্ড আছে। এই দণ্ডের মধ্যবর্তী দুটো দাগ দেওয়া আছে, এই দাগের মধ্যবর্তী দূরত্ব হলো 1 মিটার। এটা গেলো একভাবে আমরা জানি। একটা হলো কি যে প্লাটিনিয়াম 90% আর হলো গিয়ে তোমার ইরিডিয়াম হলো 10%। তাহলে এদের যে মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটা হলো, দাগ দেওয়া আছে, এই মধ্যবর্তী দূরত্ব হলো 1 মিটার। আবার অন্যভাবে আমরা বুঝাইতে পারি যে 1/3×10^8 সেকেন্ডটি বায়ুশূন্য স্থানে, খেয়াল করো বায়ুশূন্য স্থানে 1/3×10^8 সেকেন্ডে আলোকরশ্মি যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা 1 মিটার। তাহলে আমরা মিটারের সংজ্ঞাটা কি পেলাম, দেখো বায়ুশূন্য স্থানে আলোকরশ্মি 1/3×10^8 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলে তোমার 1 মিটার। কিন্তু একজন সাধারণ লোককে তুমি যদি এটা বোঝাতে চাও তাহলে কিন্তু তুমি এটা এবার বোঝাতে পারবে না। তাকে বোঝাতে হবে যে একজন স্বাভাবিক লম্বা হাইট, একজন সাধারণ লোক আসলো, হাইট হলো 5'6", সে তো পায়ের পায়ের নিচ থেকে তোমার এই নাভি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো 1 মিটার। তাহলে কিভাবে আমরা সাধারণ লোককে বোঝাবো, পায়ের নিচ থেকে স্বাভাবিকের দৈর্ঘ্যের একটা মানুষ যার উচ্চতা হলো 5.6
সিক্স ইঞ্চি সে হলো পা থেকে তার নাভি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো 1 মিটার। এইভাবে আমরা মিটারটা কিভাবে আসছে আন্তর্জাতিকভাবে 1960 সালে সেগুলি আমরা দেখলাম। এবার কেজি, এই কেজি তো একটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম কেজির মাপ ছিল। তারপরে ফ্রান্সে মানে ভরের ব্যাপারটা আমরা আসি, ফ্রান্সের তোমার পরীক্ষাগারে একটা তোমার সিলিন্ডার রাখছে, যে সিলিন্ডারটা এরকম একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা তোমার উচ্চতা হলো 3.9 সেন্টিমিটার, উচ্চতা হলো 3.9 সেন্টিমিটার আর ব্যাস হলো 3.9 সেন্টিমিটার। এই সিলিন্ডারটা হলো ইরিডিয়াম এবং প্লাটিনামের তৈরি এবং তার উচ্চতা হলো 3.9 সেন্টিমিটার এবং ব্যাস হলো 3.9 সেন্টিমিটার। সুতরাং এইটার যতটুকু ওজন সেই ওজনটাই কিন্তু আমরা পুরো বিশ্বে এই একই ওজন ব্যবহার করে থাকি, ঠিক আছে, 3.9 সেন্টিমিটার আর উচ্চতা হলো 3.9 সেন্টিমিটার। এইভাবে আমরা কেজির হিসাবটা করে থাকি। এখন সাধারণ লোক তো এটা বুঝবে না, যে এটা কেজির হিসাবটা তো বুঝবে না, এটা তাকে বুঝাতে হলে তাকে কি করতে হবে, এরকম একটা পানি হাফ লিটারের বোতল, এরকম দুইটা হাফ লিটার মিলে 1 কেজি বলতে হবে তখন, যে এরকম দুইটা হাফ লিটার বোতল মিলে হয় 1 কেজি। এইভাবে আমাদের কিভাবে কেজি আসলো মিটার আসলো আমরা জানতে পারলাম। এবার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এককটা কি, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব যে এই অ্যাম্পিয়ারের জিনিসটা কি হয়, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকের ক্লাস অবশ্য সবাই খুব, সকল ছাত্রছাত্রী বলছে সবাই খুব পজিটিভলি বসো এবং আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, নট অনলি বিজ্ঞানের জন্য সবার জন্য এটা ইম্পর্টেন্ট, সবারই জানার দরকার আছে, সবাই উপকৃত হবে। তো আমরা দেখি যে তোমার তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ারের সংখ্যাটা কিভাবে আসে। আমরা এই দিকে এটা দেখো একটা পরিবাহিতা, এটা একটা পরিবাহিতার, এই পরিবাহিতার এইটা হলো অসীম দৈর্ঘ্যের, আমরা কিসের সঙ্গে শিখতেছি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এটা একটা পরিবাহিতার, এটা একটা পরিবাহিতার, এরা কিন্তু অসীম দৈর্ঘ্যে, তাতে দৈর্ঘ্যের সীমানা নাই, অনেক অসীম দৈর্ঘ্য। এই অসীম দৈর্ঘ্যের দুটি তারের মধ্যে যদি তোমার মধ্যবর্তী ব্যবধান 1 মিটার হয়, অসীম দৈর্ঘ্যের দুটি তারের মধ্যে মধ্যবর্তী ব্যবধান যদি 1 মিটার হয়, তাহলে তাহলে এর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে, আই, যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে আমরা কি পাই, এই জায়গায় এই দুইটা তারের মধ্যবর্তী 2×10⁻¹ কত, 7 নিউটন বল অনুভূত হয়। আবার বলছি দুটি অসীম দৈর্ঘ্যের তারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, এদের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে তোমার 2×10⁻¹ নিউটন বল অনুভূত হয়, তা কি বলে, 1 অ্যাম্পিয়ার। এখন তুমি এই সংজ্ঞাটা তো ছাত্ররা ঠিকই সুন্দরভাবে বুঝে ফেলবে, যে যে কোনো দুইটি তারের মধ্যে মধ্যবর্তী ব্যবধান 1 মিটার হলে এবং ওদের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে 2×10⁻¹ নিউটন বল অনুভূত হয়, এটা কিন্তু ছাত্ররা বুঝবে, কিন্তু সাধারণ লোক কিভাবে বুঝবে যে 1 অ্যাম্পিয়ারের সংখ্যাটা। এটার জন্য তুমি তাদেরকে বোঝানোর জন্য 3টা মোবাইল নিবা, এরকম 3টা মোবাইল নিবা। তোমরা মোবাইল নেওয়ার পর এই 3টা মোবাইল একদম শূন্য করে ফেলবে, চার্জ, চার্জ শূন্য করার পর তারপর এটাকে একটা কারেন্টের লাইনে 3টাকে আবার পূর্ণ চার্জ দিবা। এই 3টা মোবাইল পূর্ণ চার্জ হতে যে সময় লাগে, মানে যে তড়িৎ প্রবাহ খরচ হয়, পূর্ণ চার্জ হচ্ছে যে তড়িৎ প্রবাহ খরচ হয় সেটা হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা সবভাবেই অ্যাম্পিয়ারটা জানতে পারতেছি। এরপর আমাদের জানি যে তাপমাত্রা একক কি, কেলভিন। তা পানি ত্রৈধবিন্দু হলো কি তোমার কত, পানি ত্রৈধবিন্দু বলতে কি বোঝায়, ত্রৈধবিন্দু বলতে বোঝায় এমন একটা তাপমাত্রায় পানি 3টা অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়। একমাত্র পানি এরকম 3টা অবস্থায় থাকে, কঠিন, কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে সেই ত্রৈধবিন্দুতে বিন্দুর 1/273 বাক্যে তোমার 1 কেলভিন বলে, 1 কেলভিন বলে। এরকম ভাবে আমরা পদার্থের যে মোট পরিমাণকে মোল বলে, তারপর দীপন তীব্রতার এককে ক্যান্ডেলা বলে, এরকম ভাবে আমরা এই 7টা মৌলিক রাশির কোথা থেকে আসছে সেগুলো আমরা জানতে পারলাম। আজকে
এই মৌলিক রাশিগুলো থেকে কিভাবে লব্ধ রাশি হয় সেটা আমরা দেখব। লব্ধ রাশি হলো যে সকল রাশি মৌলিক রাশি থেকে উৎপন্ন হয় সেই সকল রাশিকে লব্ধ রাশি বলে। তাহলে এখন দেখি একটা লব্ধ রাশির উদাহরণ আমরা দেই। এটা হলো লব্ধ রাশি। লব্ধ রাশি আমরা ধরলাম নিউটন, বলের একক আমরা জানি বলের একক হলো, বলের একক কি সবাই জানি, বলের একক হলো নিউটন। তাহলে আমরা এই এই নিউটন যে একটা লব্ধ রাশি সেটা আমরা খেয়াল করব। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ, এম এ, এম এর মধ্যে দেখো এম হলো ভর আর ত্বরণ মানে বেগ বাই সময়, আবার ভর সরণ বাই সময় স্কোয়ার। এখন দেখো এই ভরটা খেয়াল করো সবাই, এই ভরটা তাহলে আমরা কি ইউজ করলাম হলো এম, সরণ হলো এল আর এল টি, এই তিনটা জিনিসের টি স্কোয়ার। তাহলে এই এর মধ্যে দেখো নিউটন বলের একক নিউটন এই এর মধ্যে এই তিনটা জিনিসের মধ্যে আমরা যেটা পেলাম ভর পেলাম দৈর্ঘ্য পেলাম এবং সময়, তিনটা মিলে কিন্তু একটা নতুন রাশি তৈরি হয়েছে, সেটাকে বলে লব্ধ রাশি। তাহলে আমরা মৌলিক রাশি চিনলাম এবং লব্ধ রাশি চিনলাম, এখন এদের মধ্যে আমরা মাত্রা বের করব। দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট, সব জায়গায় দরকার পড়ে। তো আজকে দেখি মাত্রা কাকে বলে। মাত্রা এলো, মাত্রা, মাত্রা হলো তোমার যে কোনো রাশি এবং মৌলিক এককের মধ্যে যে সম্পর্ক নির্ধারণ করে তাকে বলে মাত্রা। যে কোনো রাশি এবং মৌলিক এককের মধ্যে যে সম্পর্ক নির্ধারণ করে তাকে বলে মাত্রা। যে কোনো রাশি এবং মৌলিক এককের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে তাকে বলে মাত্রা। এবার দেখি মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ কাকে বলে। মাত্রা সমীকরণ হলো যে সমীকরণের সাহায্যে, যে সমীকরণের সাহায্যে আমরা মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে সম্পর্ক নির্ধারণ করি, যে সমীকরণের মাধ্যমে মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে সম্পর্ক নির্ধারণ করি তাকে বলে মাত্রা সমীকরণ। এখন আমাদের কোশ্চেন হলো যে মাত্রা সমীকরণ জানার প্রয়োজনীয়তাটা কি। তো মাত্রা সমীকরণ জানলে আমরা যে কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে আমরা যে কোনো সমীকরণের শুদ্ধতা পরীক্ষা করতে পারবো। নাম্বার টু থ্রি, যে তোমার যে কোনো এককে এটাকে প্রকাশ করতে পারবো। তাহলে এই তিনটা জিনিস আমরা পাবো, মাত্রা সমীকরণের মধ্যে যে কোনো ভৌত রাশি একক জানতে পারবো, এক এককের পদ্ধতি থেকে আরেক এককের পদ্ধতি যেতে পারবো, আবার যে কোনো সমীকরণের শুদ্ধতা পরীক্ষা করতে পারবো। আবার বলতেছি মাত্রা সমীকরণের মাধ্যমে আমরা এক একক মানে যে কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারবো। দুই নাম্বার, যে কোনো এক এককের পদ্ধতি থেকে অন্য এককের পদ্ধতি যেতে পারবো এবং সমীকরণের শুদ্ধতা যাচাই করতে পারবো। এবং মাত্রা সমীকরণের সীমাবদ্ধতাটা কি, মাত্রাবিহীন রাশির মাত্রা সমীকরণ নির্ণয় করা যায় না। ঠিক আছে, তাহলে আমরা দেখি দুই একটা মাত্রা সমীকরণ প্রকাশ করে। যেরকম আমরা দেখি প্রথম বেগ, এই বেগ, বেগ সমীকরণ আমরা জানি সরণের হারকে বেগ বলে, এটা আমরা জানি। তাহলে সরণ বাই, সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে সরণ হলো গিয়ে তোমার দৈর্ঘ্য এল এবং সময় হলো টি। এখন তোমাদের বলে নেই যে মাত্রা সমীকরণ সবসময় তিনটা জিনিস দিয়ে প্রকাশ করতে হয়, একটা হলো ভর, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো সময়। তাহলে ভর দৈর্ঘ্য সময় দিয়ে তোমার হলো তোমার মাত্রা সমীকরণ প্রকাশ করতে হয়। তাহলে আমরা দেখি এই জায়গায় এই বেগ বি সমান সমান, এটা হলো দৈর্ঘ্য এবং সময় দিয়ে আমরা টি ইনভার্স ওয়ান প্রকাশ করলাম। এবার আমরা এটা দেখলাম হলো বেগ, এবার বেগের পরে আমরা ত্বরণ, সবগুলি তোমরা করবা বাসায় ত্বরণ প্র্যাকটিস করবা, তারপর কাজ, তারপর বল, তারপর হলো গিয়ে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, এগুলি সবই তোমরা বাড়িতে সুন্দরভাবে মাত্রা সমীকরণগুলি প্রকাশ করে নিবা। এবার আমরা অনেক সময় আমাদের যে
ব্যবহার করি বিভিন্ন ধরনের দর্শকের সূচক, এইগুলি অনেক সময় আমরা ইউজ করতে পারি না, ঠিক মতো বলতে পারি না, যে বিভিন্ন সূচক যেগুলি থাকে তোমাকে বলা হলো এটা কি, দেখি তো কে পারো, আমি একটু কমেন্টে দেখবো যে 10^9 কে কি বলে, 10^9 কে কি বলে, দেখতেছি এই যে কমেন্টে ইন্টার সেকেন্ডের তোমরা দেখ 10^9 কে কি বলে বা 10^(9) কে কি বলে। এই যে সূচকের বিভিন্ন নাম, এইগুলি সময় অনেক সময় আমরা মনে করতে পারি বা মনে করতে পারি, তার জন্য আমরা কিছু আইডিয়া আমরা নিব যে কোনো সংক্ষিপ্ত নাম ইউজ করব, সেটার মাধ্যমে আমরা খুব ইজিলি বিভিন্ন কিছু কনভার্ট করতে পারবো, বিভিন্ন একক জানতে পারবো, সেটা আমরা একটু দেখি। এক নম্বর কিলাইয়া একটা ডাকাত মারলে দেশের শান্তি মিলে, কিলাইয়া একটা ডাকাত মারলে দেশের শান্তি মিলে। এখন এই কিলাইয়া দিয়ে আমরা কি জানি, আমরা কিলোমিটার ধরলাম, একটা দিয়ে আমরা বলবো হেক্টোমিটার, হেক্টোমিটার ডাকাত দিয়ে আমরা ধরবো ডেকামিটার, মারলে দিয়ে আমরা ধরবো মিটার, মিটারকে কমন রাখবো মিটার, দেশ দিয়ে আমরা পাবো ডেসিমিটার, আর শান্তি দিয়ে আমরা পাবো সেন্টিমিটার, আর এন দিয়ে পাবো মিটার, ওই মিলিমিটার, মিলিমিটার। এখন দেখো এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি, কিলাইয়া একটা ডাকাত মারলে দেশের শান্তি মিলে, কিলাইয়া একটা ডাকাত মারলে দেশের শান্তি মিলে, তাহলে কিলাইয়া মানে হলো কিলোমিটার, একটা মানে হলো হেক্টোমিটার, ডাকাত মানে হলো ডেকামিটার, মারলে হলো মিটার, তাহলে মিটার, আর দেশের হলো তোমার ডেসিমিটার, তাহলে ইয়ে হলো শান্তিতে হলো সেন্টিমিটার, এবং মিলে হলো মিলিমিটার। এখন আমরা দেখতে চাই যে এই যে কিলো মানে এই যে মিটার, মিটার থেকে 10 10 করে যদি বাড়াই আমরা, তাহলে আমরা তাহলে কত মিটারে 1 কিলোমিটার, দেখো 10, এই যে 10 10 মিটারে 1 ডেকামিটার, 100 মিটারে 1 হেক্টোমিটার, 1000 মিটারে 1 কিলোমিটার, এইভাবে এদিক থেকে হলো বেড়ে গেল, আর এদিক থেকে হলো 10 করে কমতে থাকবে, তাহলে 10 10 ডেসিমিটারে 10 ডেসিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 সেন্টিমিটারে মিলিমিটারে 1 মিটার। যদি এটা আবার ইনভার্সে প্রকাশ করি, তাহলে 10^1, 10^2, 10^3 মিটারে মিলিমিটার, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই লাইনটা মনে রাখলে কিন্তু আমরা যে কোনো কিছু পারবো। এখন আমরা দেখব যে আরো কিছু যে বিভিন্ন দর্শকের সূচক আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। সবাই তো বুঝতে পারছো, সবাই সবাই কিন্তু এটা লেখো, এগুলি দরকার, মনে হয় যে পারি, কিন্তু আসলে কিন্তু এগুলো পারা যায় না। এবার ডাকাত 2 নম্বর, ডাকাত হেক্টু, ডাকাত হেক্টু কিলাইয়া মুরাইয়া, ডাকাত হেক্টু কিলাইয়া মুরাইয়া জিগাইয়া, জিগাইয়া তেরা করে পিটাইয়া, তেরা করে পিটাইয়া এক্সাইটেড হয়ে গেল, এক্সাইটেড হয়ে গেল। দেখো ঢাকা থেকে কিলাইয়া মুরাইয়া জিগাইয়া তেরা করে পিটাইয়া এক্সাইটেড হয়ে গেল, এই জায়গা থেকে আমরা আরো অনেক কিছু জানবো। দেখো তাহলে ডাকাত, ডাকাত হলো তোমার
যেহেতু কি লাগে ডেকা মিটার, ডেকা মিটার, ডেকা মিটার, তারপর হেক্টো, চলো হেক্টো মিটার, তাহলে কত মিটারে এক ডেকা মিটার, এটা তো আমরা অলরেডি জানি, 10, 10, তারপর 10^2, তারপর কিলায়া মানে কিলো মিটার হলো তোমার তোমার 10^3, মুরায়া মানে হলো গা মেগা হলো 10^6, তারপর জিগাইয়া মানে গিগা, গিগা বাইট, কম্পিউটার আমরা গিগা বাইট করি, কম্পিউটারে আমরা যে গিগা বাইট করি সেই গিগা বাইট হলো গিগা হলো তোমার 10^9 গিগা, গিলাইয়া এটা জিগাইয়া মানে গিগা, তারপর তেরা, তেরা মানে টেরা, টেরা, টেরা মানে 10^13 করি, টেরা 10^12, আর পিটাইয়া হলো তোমার পিটাইয়া তাহলে হলো পেটা, এটা হলো পেটা 10^50, কখনোই ভুল হবে না, আর একসা, একসা হলো গিয়ে তোমার 10^18, একসা হলো 10^18, তাহলে আমরা দেখলাম ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগা এবং গিগা, এটা এই লাইনটা মনে রাখলে আমরা এটার মধ্যে পারবো। এখন এগুলো ইনভার্স কি হবে, ইনভার্সগুলি এটার নাম কি হবে, তোমার এটা 10^10 ইনভার্স 6, 10^9, 10^ তোমার 12, তারপর 10^15, এগুলি কি হবে, বা 10^18, এগুলির নাম কি হবে, এটা আমাদের জানতে হবে। তাহলে সেটার জন্য কিন্তু আরেকটা লাইন আমরা এখন দেখব, সেই লাইনটা যদি আমরা পারি তাহলে আমরা সেটা বুঝবো। তাহলে দেখি সেই লাইনটা কি, সেই লাইনটা হলো দেখো দেশি সেন্টু, দেশি সেন্টু মিলে মিলে মেক্সিতে মাইক্রোতে মাইক্রোতে নানিকে পিক করে, নানিকে পিক করে ফেমাস হয়ে, ফেমাস হয়ে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি লিখলো, অটোবায়োগ্রাফি লিখলো। এখন এই জায়গা থেকে দেশি মানে কি, ডেসিমিটার, ডেসিমিটার আমরা জানি কত ডেসিমিটারে, তাহলে 1 মিটার এটা আমরা জানি, 10 ডেসিমিটারে সেন্টিমিটার, সেন্টিমিটার, তারপর হলো দেখো মিলে হলো মিলিমিটার, মিলে হলো মিলিমিটার, তারপর মাইক্রোতে, মাইক্রো হলো মাইক্রোমিটার, মাইক্রোমিটার, নানি মানে ন্যানোমিটার, ন্যানোমিটার, পিক মানে পিকোমিটার, পিক করলো পিকো, পিকোমিট, ফেমাস মানে ফেমাস হলো ফেমটোমিটার, ফেমটো, ফেমটোমিটার, আর হয়ে অটো, অটো মিটার, অটো। তাহলে ডেসিমিটার তো আমরা জানি 10, 10^1, 10^2, মিলিমিটার 10^3, মাইক্রো 10^6, ন্যানোমিটার হলো 10^9, পিকো হলো 10^12, ফেমটো হলো 10^15, এবং ওটো হলো 10^ কত, 18। তাহলে দেখো এই এইগুলি আমরা কত ইজিলি, মানে এইগুলি কিন্তু আমাদের সবসময় দরকার পড়ে, বিভিন্ন কম্পিউটার বা মেগাপিক্সেল, কত মেগাপিক্সেল ক্যামেরা আমরা মোবাইলে ইউজ করতেছি, এই সব কিছুই কিন্তু আমাদের জানা দরকার পড়ে, এইগুলি আমাদের সবার জানতে হবে। তারপর আমরা দেখি যে তোমার বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রতীক চিনতে ভুল করি, মনে করো যে আমরা
আমাদের এখন যে পদার্থবিজ্ঞানে আমরা পড়বো, তোমার ফার্স্ট ইয়ার এক ধরনের পদার্থবিজ্ঞান পড়বো, সেকেন্ড ইয়ার এক ধরনের পদার্থবিজ্ঞান পড়বো, আমরা দেখবো যে এই জায়গায় বিভিন্ন ধরনের প্রতীকগুলি যখন এই এটা কিন্তু আসলে বেসিক্যালি ফিজিক্স জানতে হলে যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এটার প্রয়োগটা কিন্তু তোমার সব জায়গায় থাকে। এই জন্য আমাদের জানতে হবে এবং চিনতে হবে যে এই জায়গায় আমাদের কিভাবে করবো আমরা, এই জায়গায় আমরা কিভাবে প্রতীকগুলো ব্যবহার করব। তাহলে আমরা দেখি আলফা আলফা কিভাবে প্রকাশ করে। আলফা ইজ ইকুয়াল টু আলফা বিটা, বিটা হলো বিটা, গামা এলো গামা, এবং তারপরে দেখো এফ সাইলন, এটা খুব বেশি ইউজ হয়, এফ সাইলন, এফ সাইলন এটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে, এফ সাইলন। তারপর মিউ, তোমার এলো মিউ মিউ মিউ, তারপর হলো গিয়ে তোমার হলো ল্যামডা ল্যামডা ল্যামডা, তারপর হলো ওমেগা ওমেগা, তারপর হলো এরকম তোমার তারপর পাই পাই, তোমার নতুন ওয়ার্ড পাবে টাও টাও, এইরকম বিভিন্ন ওয়ার্ড পাবে তোমরা। সে বিভিন্ন ওয়ার্ডগুলি তোমরা এই বই থেকে শিখে নিবা, আর সবচেয়ে বেশি হলো যত বেশি এই পদার্থবিজ্ঞান পড়ালেখা করবে তত বেশি তোমরা অনেক উপকৃত হবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এই পদার্থবিজ্ঞান করে মানব কল্যাণে কাজে লাগাতে সর্বপ্রথম যে নোবেল পুরস্কার পেয়েছে 1901 সালে বিজ্ঞানী রঞ্জেন উইলিয়াম রঞ্জেন মানব কল্যাণের জন্য এক্স-রে আবিষ্কার করে কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন। এবং আমাদের সবসময় মানব কল্যাণ চিন্তা করতে হবে। তোমরা এখন নতুন ভর্তি হয়েছে এবং যারা ছাত্রছাত্রী আছো তাদের একটা জিনিস ছোটবেলা থেকে পড়েছে তোমরা, সেটা হলো মোরা এই কর্ণপণ মোরা এই কর্ণপণ ফুলের মতো গর্ব মোরা মুদিরে জীবন। এই জন্য আমাদের সব সময় ভালো কাজ করতে হবে এবং ভালোভাবে ভালো কাজ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং করতে হবে মানব কল্যাণ যদি যায় যাক প্রাণ, এবং হতে হবে সবারই আগুয়ান এবং পড়তে হবে পদার্থবিজ্ঞান। এই বলে আমি আমার আজকে ক্লাস শেষ করছি।